হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিও শুরুতেই আজকে সবাইকে জানাই হ্যাপি ফাদার্স ডে। তো এটাই আশা করব যে পৃথিবীর সব বাবা সুস্থ থাকুক, ভালো থাকুক এবং তাদের সন্তানের পাশে থাকুক, যেটা যা মোস্ট ইম্পর্ট্যান্ট। একটা সন্তানের বেড়ে ওঠা আর প্রত্যেকটা পদক্ষেপে মা এবং বাবা দুজনেই সমান সমান আর কি দরকার আছে আমাদের, প্রয়োজনীয় যাকে বলে, ইটস বেসিক নিড। তো যাই হোক, সেই জন্যই বলছি। তো এখন একটু আমি শর্ট ভিডিওটিও করবো। পূজা তার পাপা গেছে হচ্ছে পূজার ড্রয়িং ক্লাসে। ড্রয়িং ক্লাস থেকে ওরা বলেছিল যে আমাকে এসে নিয়ে যাবে একটু পাশের, যে আমাদের এখানে কাকরাদিতে পার্ক আছে ওইখানে যাব। কিন্তু এমন পরিস্থিতি, ওরা দুজনে পালিয়ে গেছে, আমাকে আর নিয়ে যায়নি। একটু আগে ফোন করেছিলাম, পূজা নাকি পাগল করে মারল, ওই দিক দিয়ে চলে গেছে, এই জন্য ওইকে নিয়ে আর আমি বাড়িতেই রয়েছি। তো এখন এই জন্য একটু শর্ট ভিডিওগুলো করে নেব, তারপরে ওরা এলে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখতে থাকো ভিডিওটা। ছিলাম আর এই যে পূজা তার পাপা এক্ষুনি ঘুরে ঠুরে এলো, ওদের দুজনে আজকে মানে সানডে বলে ওর ইয়ে ছিল, ড্রয়িং এর ক্লাস ছিল। ম্যাম ক্লাস ভালো হয়েছে? না। কেন গো, কি হলো? স্যার মেরেছে আজকে আমাকে। কেন, তুমি দুষ্টামি করেছিলে নাকি? তাহলে তোমাকে মারলো কেন? মেরেছে। তো এরা এলো এক্ষুনি। আমি বলেছিলাম আসার সময় আমার জন্য একটু ফুচকা নিয়ে আসবে, তো ফুচকা টুচকা নিয়ে এসছে। এখন আমি একটু টুকটাক ভিডিও করব, শর্ট ভিডিও। আর কদিন ধরে সেরকমভাবে বড় ভিডিও দিতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে। তো দেখা যাক কি হয়, যদি সেরকম একটা ছোটোখাটো ভিডিও করে দিতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো ফুচকা, আর ফুচকায় যে একটা শুকনো ফুচকা নিয়ে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। আর আমার জন্য ফুচকার সাথে সাথে আইসক্রিম এনেছিল, যা গরম পড়েছে ওই জন্য আইসক্রিমটা আগে খেয়ে নিচ্ছি। মামা আইসক্রিম খেয়েছিস নাকি সেখানে? আর আমার জন্য এনেছিস নাকি? কি হচ্ছে? তো দেখো আমাদের ভিডিও করা হয়ে গেছে। এই যে আমরা এবারে ফুচকা খেতে বসে যাব। এই যে পূজা অলরেডি বসে গেছে ওইদিকে, আর শুকনো খাওয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ফুচকাটা খেয়ে নেই, খেয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। ঠিক আছে, তো ফুচকা খাওয়া আমাদের হয়ে গেল আর সন্ধেও হয়ে গেছে। আজকে কি হলো, তো আমার শাশুড়িমা বাড়িতে ছিলেন না সারাদিন, আর শাশুড়িমা একটু গিয়েছিলেন আমার ননদের বাড়ি। আমার একটা মাসি শাশুড়ির মেয়ের বিয়ে আছে সামনে, সেই জন্য ওই মাসি শাশুড়ির ঘরে মেশো আর শাশুড়িমা গেছিলেন নিমন্ত্রণ দিতে। তো চলে আসবেন ওরা আর একটু পরেই, মোটামুটি রাত 9টা মতন হয়তো বেজে যাবে বাড়ি ঢুকতে ঢুকতে। তো একটু টুকটাক খাওয়ার জোগাড় যন্ত্র করে নিব আমি, আর পূজাকেও একটু পড়াবো, আর তারপরে যেরকম হয় আর কি সন্ধেবেলার কাজ বাজ ওগুলোই করবো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে
প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ও মাই গড, কারেন্টটাও পালিয়ে গেল। তো আজকের মতন আসি, টাটা।